হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি মেহেদি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস আপনি কাউকে পাঠাবেন ইমেলের মাধ্যমে, এর জন্য দোকানে যেতে হয়, সেই ডকুমেন্টসকে আবার স্ক্যান করতে হয়, এর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। তো ধরুন এসব ঝামেলা বাদ দিয়ে যদি আপনি নিজেই আপনার ফোন দিয়ে কাজটি করেন তাহলে বিষয়টি কেমন হয়? ভালো হওয়ারই কথা, কেননা দোকানে না গিয়ে আপনি নিজেই বাসায় বসে আপনার ফোন দিয়ে খুব সহজে কাজটি করতে পারবেন। তো চলুন কাজটি কীভাবে করব পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক। আচ্ছা, তো আমরা স্ক্রিনে চলে যাই। তো অনেকে বলতে পারেন যে আমরা ফোন দিয়ে যেহেতু করব, আমি তো ক্যামেরা দিয়ে ছবি তুলে পাঠাতে পারি। তো আসলে ক্যামেরা এবং যে অ্যাপসটি দিয়ে কাজটি করব, তো দুইটার পার্থক্য আসলে কি তা দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি ক্যামেরা দিয়ে আসলে তুলে দেখাই যে কীরকম দেখতে হয়। আচ্ছা, তো ক্যামেরা তুললে অনেক সময় দেখা যায় যে একদিকে আঁকা বাঁকা হয় বা কোনো দিকে সোজা হয় না, এরকম সমস্যা হয়েই থাকে ক্যামেরা ধরার সময়। তো এই সমস্যাটা আসলে অ্যাপসে আপনি এরকম পাবেন না, তো দেখলে বুঝতে পারবেন। তো আসলে আমি এখন তুলে দেখাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে চাইলেও অবশ্যই এডিট করা যায়। তো আপনি অ্যাপসে করলে আসলে এডিট করা লাগবে না, অটোমেটিক্যালি আপনার দেখাবে। আচ্ছা, তো ক্যামেরায় এইরকম অবস্থা হচ্ছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি সেই অ্যাপসের মাধ্যমে দেখে আসি। আচ্ছা, তো অ্যাপস ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো ছবিটি তোলার জন্য এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্যামেরা যে আইকনটি আছে, জাস্ট আইকনের উপরে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে আপনি জাস্ট আপনার যে ডকুমেন্টটির ছবি তুলবেন সেটা জাস্ট আপনার মতো করে ছবিটা তুলে নেবেন। এখন আমি যেহেতু রাত্রে ভিডিওটা করতেছি, উপরে লাইট আছে, এই কারণে আসলে ছায়াটা দেখতে পাচ্ছেন। দিনের আলোতে তুললে আসলে আপনি ছায়াটা পাবেন না। আচ্ছা, তো জাস্ট ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার যে পেস্ট যেটা আছে, যে ডকুমেন্টটা আছে, তো ওর যেটুকু প্রয়োজন সেটুকু এখান থেকে সে অটোমেটিক্যালি নিয়ে গেছে। তো এখানে আপনি চাইলে কমা বাড়া করে দিতে পারেন। এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, চারপাশে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এদিকে কমা বাড়া করতে পারেন চাইলে। তো আমি এদিকে কোণটা একটু বেশি দেখাচ্ছে, তো আমি এদিকে একটু কেটে দিলাম, কেটে দিতে পারেন এভাবে। তো এবারে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন নিচে, লেফট, রাইট, অল, নেক্সট, তো লেফটে আপনি চাইলে আপনি ডকুমেন্টটাকে ঘোরাতে পারেন, রাইটে ঘোরাতে পারেন, যদি উল্টা থাকে তাহলে ঘোরা নিতে পারেন। আচ্ছা, এবার আমি নেক্সট ক্লিক করে দিব। আচ্ছা, ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে অটোমেটিক আসলে একদম স্ক্যানারে, দোকান থেকে যে স্ক্যানারে যেভাবে স্ক্যান হয় ঠিক মোবাইল দিয়ে তেমনটি হয়েছে। তো এবারে কী করবেন, এবারে আপনি ডান পাশে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে হয়তো আপনি অ্যাড দেখতে পাবেন। এবারে ক্লোজ যে লেখা দেখতে পাচ্ছেন, তো ক্লোজ করে অ্যাড টিকেটে দিবেন। আচ্ছা, ফটোটি এখানে চলে আসছে, তো ফটোর উপরে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এবারে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন যেটা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভ টু গ্যালারি, তো এখানে সেভ করলে পরে আপনার গ্যালারিতে ফটোটি চলে যাবে। এবারে রিটেক, অর্থাৎ আপনি নতুন করে যদি আবার নিতে চান তো রিটেকে ক্লিক করতে পারেন। এবারে পেজ নেম যেটা আছে, অর্থাৎ এই ডকুমেন্ট যেটা আপনি সেভ করবেন কী নামে হবে সেই পেজ নেমটা আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, তো আমি সেভ করে দেবো গ্যালারিতে। আচ্ছা, তো আমার গ্যালারিতে ফটোটি সেভ হয়ে গেল। তো অ্যাপসটি কোথায় পাবেন? তো অ্যাপসটি পাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে চলে যাবেন। আচ্ছা, প্লে স্টোরে যাওয়ার পরে তারপর আপনি এখানে সার্চ করবেন, সার্চ বক্সে লিখবেন ক্যাম স্ক্যানার। আচ্ছা, তো উপরে উপরে দেখতে পাচ্ছেন ক্যাম স্ক্যানার চলে আসছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সিএস নামে যে আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনি প্রথমেই দেখতে পাবেন।
তো আমার যেহেতু ইনস্টল করা আছে এজন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টল থাকবে। তো আপনারা অন্যান্য অ্যাপস যেগুলো ইনস্টল করে থাকেন ঠিক সেভাবেই ইনস্টল করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।